হ্যালো ভিউয়ার্স, লেটস কেবল চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা খুব সহজে বাচ্চাদের জন্য কিভাবে কাশির ওষুধ ঘরেতে তৈরি করতে পারি বা হোম মেড কফ সিরাপ আমরা কীভাবে বানাতে পারি সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান। ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার কথাগুলোও কিন্তু শুনতে থাকো। ভিডিওটার শেষে আমি বেশ কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব, সেখান থেকেও কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে। তো চলো আর দেরি না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, বাচ্চারা যখন সর্দি কাশির সমস্যায় ভোগে তখন ডক্টররা বাচ্চার কন্ডিশন দেখে বাচ্চাদেরকে কাশির ওষুধ দিয়ে থাকেন। এবার হয় কি, অনেক সময় কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে যে এইসবে কাশির ওষুধ খেয়ে সুস্থ হলো, আবার কিছুদিন পর সর্দি কাশির সমস্যায় আবার ভুগছে। আমার ছেলের ক্ষেত্রে আমি এটা দেখেছি, বিশেষ করে যখন থেকে স্কুল যাওয়া শুরু করলো তখন থেকে তো এই সমস্যাটা বেড়ে গেছে, যে এই কিছুদিন হলো সর্দি কাশির সমস্যায় ভুগলো, ওষুধ টষুধ খেলো, ঠিক হলো, আবার কিছুদিন পর আবার সর্দি কাশির সমস্যা রয়েছে। তো এইরকম কন্ডিশনে যদি এত ফ্রিকোয়েন্টলি বাচ্চাদের সর্দি কাশির মতন সমস্যা লেগেই থাকে, এইরকম ক্ষেত্রে কিন্তু অনেক ডক্টরেই বলে থাকেন যে আর কাশির ওষুধ খাওয়ানোর দরকার নেই, হোম রেমেডি অ্যাপ্লাই করতে। আমার বেবির ডক্টরও কিন্তু সেম কথাই আমাকে বলেছিলেন, আর তার উপরে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও, সেখানে কিন্তু আমি আমার বেবির ডক্টরের পরামর্শ তোমাদের সাথে শেয়ার করেছি। এবার যদি এরকম হয়ে থাকে যে বাচ্চাদের প্রায় সর্দি কাশির মতন সমস্যা লেগে রয়েছে এবং কিছুতেই ঠিক হচ্ছে না, বা কিছুদিন পর পর এরকম সমস্যায় বাচ্চা ভুগছে, সেক্ষেত্রে তো ঘন ঘন কাশির ওষুধ খাওয়ানো যায় না, খাওয়াতে নেই, ডক্টররাও বারণ করেন, তখন আমরা কি করতে পারি? তখন কিন্তু আমরা খুব সহজে বাড়িতেই কাশির ওষুধের মতন কিছু বেসিক উপাদান দিয়ে ফটাফট করে কাশির সিরাপের মতনই ঘরেতে সিরাপ তৈরি করতে পারি, এবং সেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো, কারণ অনেক ওষুধের মধ্যে এমন অনেক কিছু মেশানো থাকে যেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো চলে এবার তোমাদের সাথে শেয়ার করি মাত্র 3-4টে উপাদান দিয়ে কীভাবে আমরা অল্প সময়ের মধ্যে আমরা বাচ্চাদের জন্য ঘরেতে কাশি কমানোর সিরাপ বানাতে পারি। তো দেখো, আমার এখানে লাগবে 4 থেকে 5টা মতন বাসক পাতা। বাসক পাতাগুলো যেন ফ্রেশ হয়, কোনো রকম পোকা মাকড় না থাকে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া বাসক পাতাগুলোকে ভালো করে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে, যেন কোনো রকম ধুলো মাটি ময়লা না থাকে। হ্যাঁ, এছাড়া আমার লাগবে হচ্ছে 4 থেকে 5টা বা 3 থেকে 5টা মতন তুলসী পাতা। তুলসী পাতাগুলো যেন ফ্রেশ হয়, কোনো রকম পোকামাকড় না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে, এবং তুলসী পাতাগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এছাড়া আমার লাগবে হচ্ছে এরকম সাইজের একটা আদার টুকরো, মানে এক কর যতটুকুনি হয় সেই রকম পরিমাণ একটু আদার টুকরো লাগবে। আদার উপরের যে স্কিনটা সেটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। আর লাগবে হচ্ছে একটা নর্মাল সাইজের গ্লাসের 1 গ্লাস মতন জল, বা একটা বড় কফি মগ যেরকম সাইজের হয় সেই মগের 1 মগ জল লাগবে। এরপর মধুও লাগবে, মধুটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এরপর এই সমস্ত যে পাতা আদা এই সবগুলোকে না আমি একটা প্রেশার কুকারে নিয়ে নেব। তো দেখো, এই প্রেশার কুকারের মধ্যে আমি বাসক পাতাগুলো দিয়ে দিচ্ছি। এরপর তুলসী পাতাগুলোকেও দিয়ে দেব। এই পাতাগুলোকে পরিষ্কার হওয়াটা ভীষণ দরকার, মানে পরিষ্কার করে ধুয়ে ফেলাটা কিন্তু ভীষণই দরকার। এরপর আদাটাকে আমি এর মধ্যে একটা কুড়ুনির সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো। হ্যাঁ, থেতো করেও দেওয়া যায়, কিন্তু থেতো করে দেওয়ার থেকে এইভাবে যদি গ্রেট করে দেওয়া হয় তাহলে আরও তাড়াতাড়ি আদার যে রসটা সেটা কিন্তু মিশে যাবে। তো এইভাবে দেখো আমি আদাটাকে গ্রেট করে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি এই যে যে জলটা তোমাদের দেখিয়েছিলাম খাওয়ার জল, সেই জলটা অ্যাড করে দিলাম। এরপর গ্যাসের আগুনে আমি এটাকে 5 মিনিট মতন বসিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেলে এটা আগুন থেকে সরিয়ে ফেলবো। তো দেখো, ভালো করে পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, জলের রঙটা কেমন পাল্টে গেছে, পাতার যে সবুজ ব্যাপারটা ছিল, সবুজ রঙটা ছিল, সেটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। পাতাগুলো খুব নরম হয়ে গেছে, মানে পাতাগুলোর থেকে আদার থেকে যা রস বেরোনো সেটা বেরিয়ে গেছে। এরপর আমি পাতাগুলোকে এভাবে চিপে চিপে জল থেকে সরিয়ে ফেলবো। তারপর এই জলটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব।
এরপর এর মধ্যে আমি মধু অ্যাড করব। মধু অ্যাড করার ফলে এই সিরাপটা খেতে একটু মিষ্টি মিষ্টিও হবে এবং মধুর তো সর্দি কাশি কমানোতে অনেকই অবদান রয়েছে, তো আমি এর মধ্যে মধু 1 চা চামচ মতন অ্যাড করে দেবো। সিরাপ যদি বেশি পরিমাণে বানাতে চাও সেক্ষেত্রে মধুর পরিমাণও কিন্তু বাড়াতে হবে। যেহেতু এখানে সিরাপটা 1/2 গ্লাস মতন হয়েছে, তো আমি এর মধ্যে 1 চা চামচ মতন মধু অ্যাড করলাম। তোমরা চাইলে সিরাপটাকে আরেকটু মিষ্টি মিষ্টি করার জন্য 1.5 চা চামচ মতন মধু অ্যাড করতে পারো। এরপর এর মধ্যে আমি মধুটাকে ভালো করে মিশিয়ে দিলাম। ব্যাস এইভাবেই আমাদের তৈরি হয়ে যাবে বাচ্চাদের জন্য ঘরে তৈরি কাশির সিরাপ। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে খুব অল্প সময়ে খুব অল্প কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং খুব কার্যকরী কাশির সিরাপ বানিয়ে ফেলতে পারি। তাহলে তোমাদের সাথে শেয়ার করি এরকম কাশির সিরাপ আমরা কতদিন পর্যন্ত বানিয়ে ঘরে রাখতে পারি। দেখো এই ধরনের কাশির সিরাপে তো দোকানের কাশির ওষুধের মতন কোনো কিছু আলাদা করে মেশানো হয় না ভালো রাখার জন্য, ফলে ফ্রেশ ফ্রেশ বানাতে হবে এবং ফ্রেশ ফ্রেশ বাচ্চাকে খাইয়ে দিতে হবে। দিনের মধ্যে একবার বানাও এবং 24 ঘন্টার মধ্যে সেটা বাচ্চাকে খাইয়ে কমপ্লিট করে ফেলো। পরের দিন আবার বানাতে পারো এবং তারপর আবার সেটাকে 24 ঘন্টা রাখো, তার মধ্যেই বাচ্চাকে খাইয়ে কমপ্লিট করে ফেলো, শেষ করে ফেলো। তো এইভাবে রোজ বানাও এবং 24 ঘন্টা পর্যন্ত সেটাকে রাখো, সেটাকে বাচ্চাকে খাওয়াও, তারপর সেটাকে শেষ করে দাও, আবার ফ্রেশ করে পরের দিন বানাও। এবার বলি কিভাবে আমরা বাচ্চাকে এটা খাওয়াবো। তো দেখো যতটা পরিমাণে তুমি বানাচ্ছ সেটাকে দিনের মধ্যে 4 থেকে 5 বার ভাগ করে করে বাচ্চাকে খাওয়াতে পারো। যখন বাচ্চা কোনো খাবার খাচ্ছে, মানে কোনো সলিড ফুড ভাত হোক বা রুটি হোক বা যা যেটা আর কি বাচ্চা খাচ্ছে, যতবার খাচ্ছে ধরো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সন্ধ্যের টিফিন, এইরকমভাবে 3 থেকে 4 বার বাচ্চা যতবার খাবার খাবে তার পরে পরে বাচ্চাকে কিন্তু এরকম সিরাপ খাইয়ে দিতে পারো। আর মনে রাখবে যে কোনো কাশির সিরাপ, মানে এইরকম ঘরে তৈরি সিরাপ তো বটেই, এছাড়া অন্যান্য যে কোনো কাশির সিরাপ কিন্তু খাওয়ানোর পর আর জল খেতে নেই বা জল খাওয়াতে নেই বা অন্য কোনো কিছু আর খেতে নেই। অন্তত 1/2 ঘন্টা বাচ্চাকে আর কিচ্ছু খাওয়ানো চলবে না, এমনকি জলও না। এই ধরনের কাশির সিরাপ আমরা কোন বয়সী বাচ্চাদেরকে খাওয়াবো? বাচ্চার বয়স 1 বছর হয়ে গেলে তারপর থেকে কিন্তু এরকম কাশির সিরাপ বানিয়ে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে, তার আগে কিন্তু নয়। কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাওয়া দাওয়ার উপরে অনেক রেস্ট্রিকশন থাকে, 1 বছর হয়ে গেলে তারপর আমরা বাচ্চাকে অল্প অল্প করে বাচ্চাকে খাইয়ে দেখতে পারি যে বাচ্চা সহ্য হচ্ছে কিনা। তবে আমি এটা বলবো যে 1 থেকে 2 বছরের মধ্যে যদি বাচ্চার বয়স হয় সেক্ষেত্রে এরকম কাশির সিরাপ বাচ্চাকে খাওয়ানোর আগে একবার ডক্টরের পরামর্শ নিয়ে নাও। উনি যদি পারমিশন বা গ্রিন সিগন্যাল দিয়ে দেন তাহলে ফটাফট করে বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারো। আর 2 বছরের পর থেকে বাচ্চাকে মোটামুটি সব কিছু খাওয়ানো যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা সর্দি কাশির সমস্যা হলে বা নর্মালি শীতের সময় তো বাচ্চাদেরকে সর্দি কাশি হওয়ার থেকে বাঁচানোর জন্য ফটাফট করে এরকম কাশির সিরাপ বানিয়ে ফেলতে পারো এবং সারাদিন ধরে অল্প অল্প করে বাচ্চাকে খাওয়াতে পারো। যখন এই ধরনের কাশির সিরাপের মধ্যে মধু অ্যাড করে রেখে দেবে 24 ঘন্টা, সেক্ষেত্রে কিন্তু কাশির সিরাপটা ভালো থাকবে। কারণ মধু খুব গাঢ় হয়, যে কোনো খাবারের জিনিস যেটা খুব গাঢ় খুব মিষ্টি রয়েছে সেটা কিন্তু সহজে নষ্ট হয় না। তাই এরকম কাশির সিরাপ যখন বানাবে তখন সেটা ঠান্ডা হয়ে গেলে তার পরপরই তার মধ্যে মধুটাকে অ্যাড করে দেবে, তার ফলে ওটা নষ্ট হবে না, 24 ঘন্টা পর্যন্ত কিন্তু ওটা খাওয়ানো যাবে। তবে যদি কখনো বাচ্চাদের পাতলা পটির মতন সমস্যা হয় বা পেটের একটু সমস্যা চলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কাশির সিরাপ না খাওয়ানোই ভালো, কারণ বিভিন্ন রকম পাতা এর মধ্যে অ্যাড করা হচ্ছে, তো সেই জন্য সেখান থেকে সমস্যা বেড়ে যেতে পারে। এই কাশির সিরাপে যখন মধু মেশানো হয়ে যাবে তখন কিন্তু আর ওই সিরাপটাকে গরম করে তারপর খাওয়ানো যাবে না, কারণ মধু মেশানো কোনো কিছুই কিন্তু আগুনে দিয়ে গরম করতে নেই। তো এইভাবে বাচ্চাদেরকে আমরা সুস্থ রাখার জন্য, বাচ্চাদের সর্দি কাশি কমানোর জন্য কিন্তু আমরা ঘরেতেই তৈরি করে ফেলতে পারি বাচ্চাদের জন্য অত্যন্ত কার্যকরী এবং বাচ্চাদের জন্য সেফ কাশির সিরাপ। আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকলে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।